মানিকগঞ্জে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে আওয়ামী লীগের 70তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। দলীয় কার্যালয় থেকে ব্যানার, ফেস্টুন ও জাতীয় পতাকা হাতে নিয়ে শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রা শেষে জাতির পিতা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক সহ আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। জাতির জনককে শ্রদ্ধা ভরে স্মরণ করি, সেটি আমাদের সবচেয়ে বড় শ্রদ্ধা হবে যদি তার স্বপ্নকে আমরা সত্যি।